গুডিন কার্ডেল জিপ থেকে নেমেই আমরা মাঠের দিকে তাকালুম। চোখে পড়ল সেই বিখ্যাত ঐতিহাসিক দেয়াল, যেটা দেখতে চলে এসেছি এই পাণ্ডববর্জিত জায়গায়। অজানা ভয় বুক কেঁপে উঠল। উনি সেই রহস্যময় দেয়াল যেখানে অদ্ভুত সব আলো আর ছামূর্তি দেখা যায় নিশুতি রাতে। কারা চেরা গলায় বিকট চেঁচিয়ে ওঠে, শুনলে মহাদুঃসাহসীর বুক এর রক্ত হিম হয়ে যায়। আমার একা আসার ক্ষমতা ছিল না, প্রাণ দিলেও আসতুম না। অথচ চাকরি করি খবরের কাগজে, রিপোর্টার আমি, তাই আর সব কাগজে যখন খবরটা বেরিয়ে দিয়েছিল, আমাদের দৈনিক সত্যসেবক পত্রিকার বার্তা সম্পাদক তেরে মেরে আমাকেই বললেন, জয়ন্ত কি বেঁচে আছো, না তুমিও ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছ? সবাই এমন একটা সাংঘাতিক খবর ছাপিয়ে তাক লাগিয়ে দিল, আর আমরা বসে গাল চুলকোতে থাকলুম। আজই বেরিয়ে পড়ো, সবাই শুধু খবরটাই ছেপেছে, আমরা ছাপবের পেছনের রহস্যটা আসলে কি বুঝেছ তো? প্রথমে যা খবর বেরিয়েছিল তা অনেকেই গাঁজাখুরি বলে মেনেছিলেন, কিন্তু পরে যখন আজমগড়ের পুলিশ সুপার সচক্ষে দেখে এসে সাংবাদিকদের কাছে বর্ণনা দিলেন, তখন আর উড়িয়ে দেওয়া গেল না। পুলিশকে ভূতপ্রেত ভয় পায়, সেই পুলিশের লোক যখন বলছে তখন ঘটনা নিখাদ সত্যি। পুলিশ সুপার মিদীক্ষিত স্থানীয় লোকের কাছে যা শুনেছিলেন তা গুজব ভেবেছিলেন, তবু একটা তদন্ত করা তো দরকার। তিনি সেই জন্মানুষীন মাঠে তাবু ফেলে পরপর তিনটে রাত জেগে কাটান, তারপরেই রাতে সেই ভুতুরে কাণ্ড দেখতে পান। দেয়ালের ওপর দুটো জলজলে লাল চোখের মতো আলো দেখা যায়, টর্চ জেলে তিনি চমকে ওঠেন, একটা কঙ্কাল নাটি নাচছে। তারপর বিকট আর্তনাদ শোনেন, অসংখ্য ছামূর্তি ছুটোছুটি করতে থাকে পাঁচিলের কাছে, বন্দুক ছুটতেই অবশ্য সব থেমে যায়, আলো নিবে যায়, ভৌতিক কাণ্ডটা আর ঘটে না। খুঁটিয়ে দিনের আলোয় সব দেখেছেন নির্দিক্ষিপ্ত, কিন্তু কোনো হদিস পাননি, উঁচু পাঁচিলে অবশ্য ওঠেননি, ওঠা সম্ভব ছিল না। তারপর যথারীতি সরকার একদল বিজ্ঞানী পাঠিয়েছিলেন সেখানে, তাদের বরাত পরপর সাত রাত জেগেও কিছু দেখতে পাননি। তখন তারা পুলিশ সুপারকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে রিপোর্ট পাঠান মুখ্যমন্ত্রীর কাছে। নির্দীক্ষিতের অবস্থা তখন শোচনীয়, চাকরি যায় যায় আর কি। সত্যসেবক পত্রিকার বার্তা সম্পাদকের তারা চেয়ে আমি যখন আজমগড় যাওয়া ঠিক করে ফেলেছি, তখন হঠাৎ ইলিয়ট রোড থেকে কর্নেল নীলাদ্রি সরকারের ফোন পেলুম, হ্যালো জয়ন্ত, জরুরি দরকার, এক্ষুনি চলে এস। অমনি আমার মাথা খুলে গেল। আরে তাই তো, কর্নেলের কথা তো ভুলে গিয়েছিলুম, এসব ব্যাপারে এই গুরুত্বপূর্ণ গুগুর সাহায্য নেওয়া যায়। উনি সামরিক বিভাগে একসময় চাকরি করতেন, যুদ্ধে গেছেন, কত সব রোমাঞ্চকর কীর্তি করেছেন, এখন অবসর জীবনে নানান হবি নিয়ে থাকেন, যেমন দুর্লভ জাতের পাখি প্রজাপতি পোকামাকড় খুঁজে বেড়ানো, পাহা রে জঙ্গলে সমুদ্রে ঘোরাঘুরি। তবে এখন ওর সবচেয়ে বড় পরিচয় উনি প্রাইভেট গোয়েন্দা, নিতান্ত শৌখিন গোয়েন্দা আর কি। গুরুন্ধর কর্নেল এ অবধি যে কত খুনি আর চোর ডাকাত ধরতে সরকারকে সাহায্য করেছেন তার সংখ্যা নেই। যেখানে রহস্যের গন্ধ সেখানেই 67 বছরের বুড়ো জেঁচে পড়ে নাক গলাবেন, এই ওর অভ্যাস। এই দাড়ি ও তাক ওয়ালা বুড়োর খ্যাতি পুলিশ মহলে অসাধারণ, এমন মানুষ থাকতে আমি ভেবে মরছিলুম। তখনই ওর বাসায় চলে গেলুম, গিয়ে দেখি এক অবামালি ভদ্রলোকের সঙ্গে উনি কথা বলছেন। ভদ্রলোকটির বয়স 40-42 হবে, খুব স্বাস্থ্যবান বলিষ্ঠ চেহারা, সিভিল পোশাকে ছিলেন বলে জানতেও পারিনি যে উনি আজমগড়ের সেই পুলিশ সুপার মিরাম। দীক্ষিত
ব্যাস, তারপর আর কি? আকস্মিক যোগাযোগ এমনটি আর দেখা যায় না। আমরা পরদিন সকালে বেরিয়ে পড়েছিলুম। ছোটনাগপুর অঞ্চলের আজমগড়ে পৌঁছতে আমাদের দুপুর লেগেছে। সেখানে নির্দিক্ষিতে খুঁটিতে বিশ্রাম ও খাওয়া দাওয়া সেরে অকুস্থলে পৌঁছেছি তখন বিকেল 4টে। সময়টা শীতের, বাপ কি শীত কি শীত! বিহারের মাঠে দিনে হাড়কাঁপানো এমন শীত যখন, তখন রাতে কি অবস্থা হবে ভেবে খাবারে গেলুম। জিপে তাঁবু ও রান্নার সরঞ্জাম আনা হয়েছে। একজন রান্নার লোক রয়েছে, তার নাম মাজরাম, আর আছে জনা 4 সশস্ত্র সেপাই। ওভারকোটটা কেন আনিনি তাই ভাবছি, দেখি কর্নেলবুর দিব্যি বাদামি রঙের বুশশার্ট প্যান্ট পরে খুঁজছেন, মাথায় শুধু লাল রঙের টুপি। শীতের বাতাস বইছে প্রচণ্ড, তার মধ্যে দাঁড়িয়ে উনি চোখে বাইরোকুলার রেখে দেয়ালটা দেখছেন। আশ্চর্য বুড়ো, একটা শুকনো নদীর তলায় আমাদের তাঁবু খাটানো হচ্ছে। জিপটা দালু পার গড়িয়ে নামাতে অসুবিধা হয়নি। ওপারে উঠে উঁচু জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, দেয়ালটা দেখছি। আন্দাজ 600-700 মিটার দূরে একটা বিশাল স্কুপের ওপর দাঁড়িয়ে আছে দেয়ালটা, বুরদিন খার দুর্গের ধ্বংসাবশেষ। কে এই বুরদিন খা? কর্নেল তাও জানেন, মুঘল আমলের এক দুর্ধর্ষ শাসনকর্তা। তার ছেলের নাম ছিল আজম খা, যার নামে 6 মাইল দূরে ওই শহর আজমগড়। দুর্গের সব ভেঙে চলে গেছে, শুধু এই 7 ফুট লম্বা 20 ফুট উঁচু একটামাত্র পাথুরে দেয়াল খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। দেখে অবাক লাগে, আশেপাশে অনেক দিবি আছে, ধ্বংসাবশেষ আছে, জোকচারও প্রচুর, কিছু ফাঁসবুটে গাছও চোখে পড়ল। তার ওধারে দুধুমাত, দূরে কিছু পাহাড়, কাছাকাছি কোনো বসতি দেখতে পেলুম না। শুনলুম একদল রাখাল গরু মোষ চড়াতে একটা বাথান করেছিল ওখানে, তারাই প্রথমে ভুতুরে কাণ্ডটা দেখে এবং পালিয়ে যায়। তারপর থেকে বিন্দুপুরেও কেউ এদিকে পা বাড়ায় না, কোনো কোম্পানি শীষের খনির খোঁজে এসেছিল, রাতারাতি তাঁবু গুটিয়ে পালিয়ে বাঁচে। কর্নেল বাইনোকুলারে চোখ রেখে দেয়ালটাই হয়তো দেখছিলেন। নির্দিক্ষিত ও আমি কথা বলছিলুম, শীতের বেলা হু হু করে পড়ে যাচ্ছে, শিগগির অন্ধকার এসে যাবে, আজ বরং অপেক্ষা করা যাক, কাল সকালে ওখানে গিয়ে সবকিছু খুঁটিয়ে পরীক্ষা করা যাবে। আমরা দুজনে এসব কথাই আলোচনা করছিলুম, হঠাৎ দেখি কর্নেল এগোচ্ছেন। নির্দিক্ষিত বললেন, এখনই যাচ্ছেন নাকি? উনি কোনো জবাব দিলেন না, যেন সম্মানিতের মতো চোখে দূরবীনটা রেখে হেঁটে যাচ্ছেন। আমি একটু হেসে চাপা গলায় বললুম, যাক না বুড়ো। বুকে ঘাড় মটকে নির্দিক্ষিত হাসলেন, কিন্তু মুখটা কেমন করুন দেখালো। বললেন, আসুন জয়ন্তবাবু, আমরাও যাই। অগত্যা আমরা দুজনেও পা বাড়ালুম। তারপর অবাক হয়ে দেখি বুড়ো দৌড়তে শুরু করেছেন। আমরা পরস্পর তাকাতাকি করলুম, আমরাও দৌড়ব নাকি? কিন্তু দেখতে দেখতে ততক্ষণে কর্নেল জোপের আড়ালে অদৃশ্য। তখন আমরা হন্তদন্ত ছুটলুম, জোপটার পেরিয়ে খানিকটা ফাঁকা জায়গা, বড় বড় পাথর পড়ে আছে, কিন্তু কর্নেলের পাত্তা নেই। বেমালুম উবে গেলেন যে নির্দিক্ষিত ডাকলেন, কর্নেল, কর্নেল সাহেব। কোনো সাড়া এল না। বললুম, ছেড়ে দিন, বুড়োর স্বভাবই এরকম, ঠিকে সে পড়বে নখন। তখন সূর্য ডুবেছে, শীত ক্রমশ বেড়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা গেলুম সেই দেয়ালটার কাছে, উঁচু দিবির কাছে রয়েছে। তাকাতেই আমার গা শিউরে উঠল, মনে হল দেয়ালটা যেন হিংস্র চোখে আমাদের দিকে তাকাচ্ছে। চোখের ভুল ছাড়া কিছু নয়, দিবির ওপর ওঠা শুরু করলুম। সেই সময় নির্দিক্ষিত মনে পড়িয়ে দিলেন, আমাদের সঙ্গে টর্চ নেই, অতএব বেশিক্ষণ থাকা যাবে না।
টিভিতে উঠে দেখলুম একটা প্রশস্ত পাথরের মেঝে, ফাটলে ঘাস বাজিয়ে আছে। সামনে পূর্বে পশ্চিমের লম্বা দেয়ালটা আন্দাজ 20 ফুট উঁচু। মনে হল ওটা কমপক্ষে 2 গজ চৌড়া, সুতরাং ওর ওপর দৌড়াদৌড়ি করা সম্ভব বইটি। এক জায়গায় একটা মস্ত ফাটল দেখছিলুম, সেখানে একটা শুকনো কোনো গাছের গুড়ি ও সেকড়ো মেঝে অবধি নেমে এসেছে। গাছটা যেভাবেই হোক মারা গেছে কবে এবং ডগার দিকটা ক্ষয়ে ভেঙে গেছে সম্ভবত। দীক্ষিত বললেন, দেখুন জয়ন্তবাবু, মনে হচ্ছে কেউ ইচ্ছে করলে ওই গাছটা বেয়ে দেয়ালের ওপর উঠতে পারে। তাতে সায় দিলুম, কিন্তু কর্নেল গেলেন কোথায়? দীক্ষিত আবার ডাকলেন, কর্নেল, কর্নেল সাহেব। অমনি ডাকটা দ্বিগুণ জোরে প্রতিধ্বনি তুলল। উনি বললেন, দেখছেন জয়ন্তবাবু দেয়ালটা কেমন প্রতিধ্বনি করে? বললুম, হ্যাঁ, ঐতিহাসিক দালানগুলো দেখছি এ ব্যাপারে ওস্তাদ, সবখানে এটা লক্ষ্য করছি। আমার ধারণা সেকালের স্থপতিরা কোনো কৌশল জানতেন। তুবলকাবাদে আমার মুখের কথা শেষ না হতেই কর্নেলের চিৎকার শুনলুম, নির্দীক্ষিত, জয়ন্ত, হেল্প, হেল্প, বাঁচাও, বাঁচাও। চকিতে আমরা আওয়াজ লক্ষ্য করে দৌড়ে গেলুম। গিয়ে দেখি ডিবির উত্তর দিকের জোক জারের ওপর কর্নেল একটা কাটা গাছের ডগায় চড়ে রয়েছেন এবং মাথার টুপিটা জোরে নাড়ছেন। ব্যাপার কি? চেঁচিয়ে উঠলুম, কি হয়েছে কর্নেল? কর্নেল পাল্টা চেঁচিয়ে বললেন, সাবধান জয়ন্ত, এগিয়ে না, যাচ্ছে তোমাদের দিকে যাচ্ছে। আমরা হতভম্ব। কয়েক মুহূর্ত পরেই দেখি, ওরে বাবা, একটা প্রকাণ্ড কালো শার্শিং নাড়তে নাড়তে জোকটার ডেঙে আমাদের দিকে এগিয়ে আসছে। অমনি দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে আমি দৌড় লাগালুম। আচার খেলুম বার কত, হাত পা ছড়ে গেল নিশ্চয়। টিভি থেকে নেমে আর পিছন ফিরেও তাকালুম না, উধশ্বাসে দৌড়লুম। সেই সময় কানে এল গুলির আওয়াজ, ঘুরে দেখার সাহসও হল না, একেবারে নদীর তলায় গিয়ে পড়লুম। সেপাইরা ব্যস্ত হয়ে বলল, ক্যা হুয়া বাবুজি? আঙুল তুলে দেয়ালের দিকটা দেখালুম শুধু। ওরা বন্দুক বাড়িয়ে তক্ষুনি দূরে চলে গেল, কিন্তু অমন সার ওখানে এল কোত্থেকে? এত ভারী বিদ্যুতের ব্যাপার, নাকি আসলে ওটা একটা ভূতপ্রেত? রাধুনি লোকটা স্টোভ জেলে কেটলিতে জল গরম করছিল। সবে বললে, কুজ দেখা বাবুজি, কই পেরে তো বা, জোরে মাথা নাড়লুম। শীত চলে গিয়ে ঘাম দিচ্ছে যেন, হাঁপানি থামছে না। একটু পরে কথাবার্তার আওয়াজ পেলুম, তখন দিনের আলো আর নেই। টর্চ জ্বালতে জ্বালতে দীক্ষিত, কর্নেল ও সেপাইরা আসছিল। দীক্ষিতের কথা শুনতে পেলুম, হ্যাঁ, আমার ধারণা আপনার লাল টুপিটাই সারটাকে রাগিয়ে দিয়েছে। কিন্তু আশ্চর্য, ওখানে সার এল কোত্থেকে? কাকাল্লা তো 1 মাস আগে গরু মোষ নিয়ে পালিয়ে গেছে। কর্নেল বললেন, সম্ভবত ওদের দলের একটা সার দলছুট হয়ে থেকে গেছে ওখানে। দীক্ষিত বললেন, তাও বটে। আমার কাছে কর্নেল এসে বললেন, হ্যালো জয়ন্ত, আশা করি হাড়গোর ভাঙেনি। তখন হেসে উঠলুম, আশা করি আপনিও অক্ষত আছেন। আছি বৎস, কিন্তু ও হরিবল জয়ন্ত, আশ্চর্য বটে, হঠাৎ সারের পাল্লায় পড়তে গেলেন কেন? দৌড়েই গেলেন দেখছিলুম। কর্নেল বিমর্ষ মুখে বললেন, দূর থেকে ওটাকে চিনতে পারিনি, যেই দৌড়ে গেছি ব্যাস। দীক্ষিত বললেন, লাল টুপি, ওতেই সারটা খেপে যায়, যাক দিয়ে গুলির আওয়াজে ব্যাটা ভয় পেয়ে পালিয়ে যায় বলেই রক্ষে। কিন্তু কর্নেল, এ তো এক সমস্যায় পড়া গেল, ওখানে গেলেই তো ব্যাটা আবার কারে আসবে? কর্নেল চিন্তিত মুখে বললেন, হ্যাঁ তা তো আসবেই, তবে যা বোঝা গেল গুলির আওয়াজে বড্ড ভয় পায় ব্যাটা, তেমন দেখলে বরং আমার।
তাই করব, হাসার জ্বালা হয়। ক্যাম্পচেয়ার পেতে বসে আমরা কফি খেতে থাকলুম। রাত জাগতে হবে, কত রাত জাগতে হবে জানি না। ভূতগুলোর মর্জিত কোনো রাতে তাদের খেলা শুরু হবে তার ঠিক তো নেই, কিন্তু ব্যাপারটা ভাবতেই আমার এত ভয় হল যে অন্য কথা ভাবতে থাকলুম। রাতে খাওয়া দাওয়ার পর তাঁবুর সামনে যে আগুন জ্বালা হয়েছিল কিছুক্ষণ আমরা তার উত্তাপ নিলুম। তিনটে তাঁবু খাটানো হয়েছে, একটা তাঁবুতে মীর দীক্ষিত ও রাধুনী মাখরাম, অন্য একটায় সেপাই চারজন, আরেকটায় আমি ও কর্নেল সোম। সোম বলা ভুল হয়, শোয়ার ভাগ্য আর মাত্র ঘন্টা তিনেক। ভুতুরে কাণ্ড নাকি ঠিক রাত একটার পর ঘটতে থাকে, অতএব তখন আমাদের সেই প্রচণ্ড শীতে বেরোতে হবে, নদীর পাড়ে যেতে হবে, জায়গা দেখে রাখা হয়েছে আগে। তারপর কি করতে হবে সে নির্দেশ কর্নেল দেবেন। দুটো ক্যাম্প খাটে পাশাপাশি শুয়েছি কর্নেল ও আমি, তিনটে কম্বলেও শীত যাচ্ছে না, তাই ঘন্টা তিনেক ঘুমোবার সুযোগ হল না। দেওয়ালটা আমাদের উত্তরে, সেদিকেই নদীর পার, এখান থেকে দেখা যায় না। আর তাঁবুর দরজা স্বভাবত দক্ষিণে, দরজায় পর্দা ঝুলছে, একদিকে সামান্য ফাঁক তাকিয়ে আছে সেদিকে, আকাশের দু একটা নক্ষত্র চোখে পড়ছে। কর্নেলের রীতিমতো নাক ডাকছে, হঠাৎ দরজার ফাঁকের নক্ষত্র দেখে গেল, তারপর চাপা খসখস শব্দ কানে এল। শব্দটা ভালো করে শোনার জন্য কম্বল থেকে কান বের করলুম এবং মা ফলার খুলে ফেললুম মাথা থেকে। হ্যাঁ ঠিকই শুনেছি, তাছাড়া দরজার ফাঁকে নক্ষত্র আর দেখা যাচ্ছে না। ভয় বুক দিব দিব করে উঠল। বালিশের পাশ থেকে টর্চটা যেই টেনেছি আবার সেই ফাঁকে নক্ষত্র দেখলুম। এর মানে কেউ কি এসেছে, কেউ কি কোনো দুষ্টু মতলবে তাঁবুতে উঁকি দিচ্ছিল, কে সে, কি তার উদ্দেশ্য? ভাবলুম টর্চ জ্বালার আগে কর্নেলকে চুপি চুপি জাগিয়ে দিই। অমনি নাকে একটা বোটকা গন্ধ এসে লাগলো, নাড়িগুড়ি উগড়ে পড়ার জোগাড় সেই পচা গন্ধে। নাক থেকে চোখ খুলে ভয়ে কাঁপতে থাকলুম। আর কর্নেলকে ডাকারও সাহস হচ্ছে না, যদি ওই নিশুতি রাতের আগন্ত উপামার ওপর ঝাঁপিয়ে পড়ে দম বন্ধ করে শুয়ে আছি। সেই সময় কর্নেলের নাক ডাকা বন্ধ হল, একটু সাহস পেলুম। বুড়ো জাগুক হে ভগবান, বুড়ো ঘুঘুকে জাগিয়ে দাও, এসব ব্যাপারে ওর মাথা ঠেলে ভালো, এ বয়সে গায়ের জোরও অসাধারণ। যোদ্ধা লোক, জুজুৎসু জানেন কত রকম, শত্রুকে জিত করতে জুড়ি নেই ওর। হঠাৎ আবার চমকে উঠলুম, আমার পাশেই তাঁবুর গায়ে খসখস শব্দ, সেই গন্ধটা আরো বিকট এবার। তারপরই কি একটা আমার কপালে এসে পড়ল, ঠান্ডা অতি ঠান্ডা কিছু শক্ত জিনিস। অমনি আঁতকে উঠে চেঁচালুম কর্নেল, কর্নেল! আর যন্ত্রের হাতে টর্চের বোতাম টিপে দিলুম। অধিক কর্নেলের টর্চ জ্বলে উঠেছে। এক মুহূর্তের জন্য দেখলুম আমার মাথ আর উপর দিয়ে একটা অবিশ্বাস্য, রীতিমতো অবিশ্বাস্য, একটা কঙ্কালের হাত সাত করে সরে গেল। তাঁবুটা জোরে নড়ে উঠল, পরক্ষণে বাইরে দূরে অনেক দূরে কারা মিহি খনখানে গলায় হেসে উঠল, হি 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 হি, হি 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 হি, হি 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 হি। তারপর কি হল মনে নেই, জ্ঞান হারিয়ে ফেলেছিলুম। যখন জ্ঞান ফিরল দেখি হাসাটা কখন জ্বালা হয়েছে, হাতে ওটা নিভিয়ে রাখা হয়েছিল কারণ আলো থাকলে পাছে দেওয়ালের আলৌকিক শক্তির লীলাখেলায় বাধা পড়ে। কর্নেল ও দীক্ষিত বললেন, জয়ন্ত, জয়ন্ত বাবু, ওকে বসুন। অমনি সব মনে পড়ে গেল, রুদ্ধশ্বাসে বলুন, ওরা কি পালিয়েছে, ওরা কারা এসেছিল? কর্নেল, কর্নেল গম্ভীর মুখে মাথা নাড়লেন, বললেন, জানি না সত্যি জয়ন্ত, আমি অবাক, হতভম্ব,
বিস্তর ঘটনা ঘটতে দেখেছি জীবনে, কিন্তু এর কোনো মাথামুন্ডু বুঝতে পারছি না। একটা জীবন্ত কঙ্কাল, সত্যিকার কঙ্কাল, বালিতে এইমাত্র তার পায়ের ছাপ আমরা দেখে এলাম। ও ছাপ কোনো মানুষ বা প্রাণীর নয়, তা হরফ করে বলতে পারি। আর ওই বিকট হাসি বা কারা হাসছিল কে জানে। দীক্ষিত বললেন, হাসিগুলো বুর্গিন খার দেয়াল থেকে আসছে মনে হচ্ছিল কর্নেল। আমিও সেবার এসে ওই হাসি শুনেছিলুম, তখন বুঝতে পারি। কর্নেল ঘুরি দেখ বললেন, 12:30 প্রায়। আর কি, আলোটা আবার নিভিয়ে দেওয়া যাক, আধ ঘন্টা পরে আমরা বেরোব। জয়ন্ত, আর ঘুমিও না, বেরোতে হবে। কাচুমাচু মুখে তাকালুম, তা লক্ষ্য করে কর্নেল চাপাসরে ধমক দিয়ে বললেন, এই রকম ভয় পেলে তো চলবে না জয়ন্ত, তুমি না খবরের কাগজের রিপোর্টার। ঠিক একাটায় আমরা বেরিয়েছি, প্রচণ্ড শীত, আমার তো সবসময় বুক দিব দিব করছে, কিন্তু উপায় নেই, কর্নেল আমাকে জোর করে নিয়ে এসেছেন। নদীর উত্তর পারে অন্ধকারে চুপি চুপি আমরা তিনজন এবং তিনজন সেপাই একটা পাথরের আড়ালে ওত পেতে বসেছি। একজন সেপাই রয়ে গেল তাবুর পাহাড়ায়, রয়ে গেল মাথোতারাম বাবুর্চিও, বসে আছি তো আছি। আমাদের 30 গজ সামনে গুরগিন খার দেয়াল অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। কি অদ্ভুত দেখাচ্ছে ওই কালো দেয়ালটা, মনে হচ্ছে হাজার হাজার অদৃশ্য চোখ দিয়ে সে আমাদের দেখছে আর দেখছে। শয়তানি মতলব ঘুরছে, যেন উত্তরে হাওয়ার ভাষায় শনশন করে বলছে, চলে আয়, আয় রে আয়। এই সময় দূরে প্লেনের শব্দ শুনলুম, দেয়ালের আড়ালে পড়ে গেল বলে প্লেনটা দেখতে পেলুম না। কতক্ষণ পরে হঠাৎ কর্নেল ফিসফিস করে উঠলেন, ও কি, কাটিয়ে দেখি, হা, যা শুনেছিলুম তাই। দুটো লাল জলজলে চোখ যেন দেয়ালের ওপর স্থির হয়ে আছে, একটু পরে চোখ দুটো দুলতে শুরু করল, ওপরে নিচে, কখনো দপাশে, দুলছে আর মাঝে মাঝে যেন চলে বেড়াচ্ছে। অন্তত দীর্ঘ 5 মিনিট ব্যাপারটা ঘটল। তারপর এক ঝলক আলো আকাশের দিকে ছুটে গেল ধূমকেতুর মতো। কয়েক সেকেন্ড ওই আলোর জাটাটা স্থির হয়ে থাকার পর ডাইনে বায়ে দুবার নড়ে উঠল, তারপর আবার স্থির। ঠিক এই সময় কানে এল বিকট এক চিৎকার, ও কি মানুষের না দানবের, মাথায় কুরু করে মাফলার কান অব্দি জড়ানো, তবু মনে হল কানে তালা ধরে যাচ্ছে। অদ্ভুত সেই আওয়াজ, যেন আর্তনাদ, যেন প্রচণ্ড ক্রোধ। আমরা শক্ত হয়ে বসুন, দীক্ষিত কি বলতে যাচ্ছিলেন, হঠাৎ দেখি কর্নেল উঠে দাঁড়ালেন, তারপর চাপা সরে চলে স তোমরা বলেই হাঁটতে শুরু করলেন। কি সর্বনাশ, এ যে স্বেচ্ছায় মৃত্যুবরণ করার সামিল, কিন্তু উপায় নেই, একা এখানে পড়ে থাকার সাহস আমার নেই, এমনকি দৌড়ে নদীর তলায় তাবুর কাছেও যেতে পারবো না, যদি ফের জ্যান্ত কঙ্কালের পাল্লায় পড়ে যাই। পিছনে অন্ধের মতো মরিয়া হয়ে চললুম, কয়েক পা যেতে দেওয়ালের অশরীরীরা আওয়াজ আরো বাড়িয়ে দিল, সে বিকট চেঁচামেচির বর্ণনা ভাষায় দেওয়া দুঃসাধ্য, যেন হাজার হাজার প্রাগৈতিহাসিক বত্তি দানো হঠাৎ নিশুতি রাতে ঘুম ভেঙে হইচই বাজিয়েছে। কখনো মনে হচ্ছে তারা আর্তনাদ করছে, কখনো হি 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 করে তখনকার মতো বিকট কুতুরে অর্তহা, সি হাসছে। দিবির কাছে আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে কর্নেল টর্চ জেলে দেয়ালে আলো ফেললেন, অমনি আমার পিলে চমকে উঠল, পাঁচিলের সেই ফাটলে মরা গাছটার ডালে ঠ্যাং জুড়িয়ে বসে আছে সেই জ্যান্ত কঙ্কালটা। এই দৃশ্য দেখামাত্র সেপাইরা হুকুম পাওয়ার আগেই দুমদাম বন্দুক ছুড়তে শুরু করল, প্রচণ্ড প্রতিধ্বনি উঠল, সবাই দূরে দেব ইতে উঠলুম। কর্নেলের টর্চ সামনে কঙ্কালটার ওপর পড়ে রয়েছে, কঙ্কালটা নড়ছে এবার,
কর্নেল জ্বলন্ত টর্চ ও রিভলভার হাতে নিয়ে সেদিকে দৌড়ে গেলেন। অগ্নি সব বিকট আওয়াজ থেমে গেল, অস্বাভাবিক স্তব্ধতা জাগল। কর্নেলের চিৎকার শুনলুম, নির্দিষ্ট এখানে আসুন, আমি পা বাড়িয়েছি, সবে সেপাইরা সবাই একসঙ্গে টর্চ জ্বলেছে। দেখি পাশের জোক ফেলে সেই সারটা বেরিয়ে আসছে, হ্যাঁ আমার দিকে। অগ্নি ভূতের ভয়, এই ভুতুরে কাণ্ডকারখানা, সব কিছু মুহূর্তে ভুলে তখনই দৌড় দিলুম। সন্ধ্যাবেলায় যেভাবে দৌড়েছিলুম ঠিক সেভাবে। সাহর করে নদীর ধারে পৌঁছে তখন টর্চ জ্বালালুম, সারটাকে পিছনে দেখতে পেলুম না, কিন্তু দূরে দেয়ালের ওখানে আবার মুহুর্মুহু গুলির আওয়াজ শুনতে শুনলুম। টর্চের আলো ঝলকে উঠল বারবার, তারপর প্লেনের আওয়াজ শুনলুম, কিন্তু দেখতে পেলুম না প্লেনটা। বোবাদোরা গলায় চেঁচিয়ে উঠলুম, মাধরাম মাধরাম, সারা এল, বাবুজি বাবুজি, আপকিদার হ্যায়। সে রাতে কর্নেল, দীক্ষিত এবং সেপাই তিনজন ফিরে এলেন, যখন তখন রাত প্রায় তিনটে। হাসাক জ্বালা হল, সে আলোয় দেখি ওরা একগাদা তার প্রকাণ্ড ব্যাটারি সেট, বাল্ব, টেপো রেকর্ডার, মাইক্রোফোন এনেছেন সঙ্গে। ব্যাপার কি? তারপর আমার পিলে চমকাল আবার। কর্নেল দস্তানা পরা হাতে সেই কঙ্কালটার হাত ধরে আছেন এবং সেটা মাটিতে আধখানা গড়াচ্ছে গড়াচ্ছে, অর্থাৎ আসামিকে টানতে টানতেই এনেছেন, যেন আসতে চায়নি, মাটিতে লুটিয়ে আনতে হয়েছে ব্যাটাকে। আমি ফলফল করে তাকিয়ে রইলুম। কর্নেল বললেন, জয়ন্ত, আশা করি রহস্যটা টের পেয়ে গেছ এখন। জোরে মাথা দোলালুম, পাইনি পাওনি, তোমার ভয়টা আসলে এখনো কাটেনি। বলে কর্নেল তাবুর সমনেকার নিবিন্ত আগুনে কয়েকটা কাঠ ফেলে দিলেন, আগুন জ্বলে উঠল। ক্যাম্পচেয়ার বের করে তার সামনে বসে চুরুট ধরালেন। দীক্ষিত বললেন, তাহলে গাড়ি নিয়ে অর্জুন চলে যাক কর্নেল, রেডিও মেসেজ পাঠানোর ব্যবস্থা করুক। কর্নেল বললেন, অবশ্যই, হেলিকপ্টারটা পাকড়াও করা যাবে অন্তত, মালগুলো হয়তো পাচার হয়ে যাবে। হতভম্ব হয়ে বললুম, মাই ডিয়ার ওল্ড ম্যান, ব্যাপারটা খুলে বলবেন কি? কর্নেল হাসলেন, এখনো খুলে বলতে হবে, এস মাগলিনের কারবার জয়ন্ত, সেফ চোরাচালানি মালের ব্যাপার, দাজা আফিন চোর্স কোকেন এসব মাদকদ্রব্য এই অখাদ্য এলাকায় চোরাচালানিরা এনে ওই গুবিন খার দেয়ালে একটা গুপ্ত জায়গায় মজুত করে। ব্যাটারি থেকে বিদ্যুতের সাহায্যে দেয়ালের মাথায় লাল বা জেলে হেলিকপ্টারকে সংকেত দেয়, কখনো স্রেফ হুলদে আলো দেখায়। এই হেলিকপ্টার তখন মাঠে নেমে পড়ে, এরা মালগুলো ওতে পৌঁছে দেয়। আমাদের দুর্ভাগ্য শয়তানগুলোকে তারা করতেই ব্যস্ত ছিলুম, হেলিকপ্টারটা গতিক বুঝে উড়ে পালাল। বললুম, এই কঙ্কালটা আর ও ইয়ে অর্থহাসি। কর্নেল বললেন, কঙ্কালটা নকল, এতে দুর্গন্ধ এমিনো অ্যাসিড মাখানো আছে, চোরাচালানিদের কেউ এটা নিয়ে এসেছিল আমাদের তাঁবুতে, ভয় দেখাতে চেয়েছিল, আর আওয়াজ হতো একটা টেপো রেকর্ডারে, মাইক্রোফোন ফিট করা ছিল দেয়ালে। নির্বিঘ্নে চোরাচালানি লেনদেনের ঘাটি গড়ার জন্য বেটাদের এত সব আয়োজন, যাক গে মাথরাম কফি বানা।